বাংলাদেশের রাজনীতিতে সুরঞ্জিৎ সেনগুপ্ত একটি আলোচিত নাম। তুখোর পার্লামেন্টারিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। চিরতরে চলে যাওয়া এই মানুষটির বর্ণাঢ্য জীবনের কিছু কথা জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময় তিনি ছিলেন আলোচিত একটি নাম। গণতন্ত্রের মাত্রাকে সমৃদ্ধ করার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। এখনো যুক্তিহীনতা, এখনো অন্যায়, এখনো অবিচার এবং স্থাবকতা এখনো আমাদেরকে প্রভাবিত করে। দীর্ঘ রাজনীতির জীবনে যে মানুষটি এতটা ব্যস্ত সময় কাটালেন, তিনি হঠাৎ করেই যেন নীরব হয়ে গেলেন সব সময়ের জন্য। চলে গেলেন সেখানে যেখানে সবাইকে একসময় যেতে হয়। তবে সুরঞ্জিৎ সেনগুপ্তের এই যাওয়া অন্য অনেকের মতো সাদামাটাভাবে যাওয়া নয়। তার বর্ণাঢ্য রাজনীতির জীবনে তিনি মোট 7 বার সুনামগঞ্জের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যদি তারা তাদের ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে জাতীয় সংসদ তার সার্বভৌমত্ব রক্ষার কারণে আমরা আমাদের ক্ষমতা ফিরিয়ে আনব। পার্লামেন্টেরিয়ান হিসেবে সুখ্যাতি পাওয়া সুরঞ্জিৎ সেনগুপ্ত রাজনৈতিক জীবনের শুরুতে বামধারার রাজনীতিতে যুক্ত হলেও পরে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন কনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। 2008 সালে নির্বাচনের পর রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ বাংলাদেশের জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত। সবসময় আমি গণমাধ্যমের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল এবং কখনো নিজেই সংবাদ সৃষ্টি করে সহযোগিতা করেছি, কখনো কখনো নিজের সংবাদের শিরোনাম হয়েছে। সুরঞ্জিৎ সেনগুপ্ত উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আইন পেশা দিয়ে পেশা জীবন শুরু করলেও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ইতিহাসকে নিয়ে গেছে নানা গুরুত্বপূর্ণ বাঁকে। সুনামগঞ্জের আলমপুরে 1945 সালের 5 মে তার জন্ম, আর মৃত্যু 5 ফেব্রুয়ারি 2017। আশিকুর রহমান চৌধুরী, NTV News, ঢাকা।